আজকে আমি শাড়ি পরবো এইটা। এটা কিন্তু উল্টা পিঠ, উল্টা পিঠ এত ভালো লাগছে না, বাট সামনের পিঠটা অনেক সুন্দর শাড়িটা। অ্যান্ড এটা স্পন্সর যে পেজ থেকে পেয়েছি আমি পাশে দিয়ে দেবো। অ্যান্ড এই তো সুন্দর কিউট ব্লাউজ এটার সাথে। এটা আমি ব্লাউজটা আলাদা কিনছি, নিউ মার্কেটে অ্যাভেলেবল আছে এই ব্লাউজগুলো। আমি অলমোস্ট রেডি আর আমার হাজব্যান্ড এখনও রেডি হয় নাই, সে গাছে পানি দিচ্ছে, গাছের যত্ন নিচ্ছে। তুমি জানো তোমার মানে এখন ওই যে পিছনে দরজাটা আছে না বাথরুমের, বাথরুমের দরজার কালার আর তোমার ফেসের কালার সেম, সত্যি। সে আজকে সকাল থেকে অনেক কাজ করছে, সে বেলকনি ক্লিন করছে আজকে, সব গাছগুলো দেখি একটু। আমাদের বেলকনিটা এত বেশি সুন্দর না, অনেকেই বলো আমি নাকি খুব বেশি সাজানো গোছানো থাকি, বাট হ্যাঁ পছন্দ করি থাকতে, বাট বেলকনিটা ওইভাবে সাজাতে পারিনি এসি এখানে রাখার কারণে, নাহলে আর একটু সুন্দর করে সাজানো যেত। আমি অলরেডি রেডি হয়ে বসে আছি, গাড়ির জন্য ওয়েট করতেছি। আর আজকে আমার এই শাড়িটা পরার পরে এত ভালো লাগতেছিল, শাড়িটা এত সুন্দর, মানে শাড়ির সাথে বলতে গেলে ব্লাউজটাও ওইভাবে মানাইছে। আজকে হাত ধরে চুরি পরছি, হাত ধরে, আজকে শাড়িটা আমার কাছে পারফেক্ট লাগছে। আর আজকে শাড়িটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা। আর নিজেই সাজছো না? হ্যাঁ নিজেই সাজছি। আজকে গতবার আমার ননাসের ওখানে মানে বিয়েতে আমি এত বেশি সাজি নাই, এবার একটু গর্জিয়াস ভাবেই সাজলাম, আশা করি ভালো লাগছে। আমি আমার হাজবেন্ডটাকে একটু দেখাই। না না বলতে লাগে না না, দেখো আমার হাজবেন্ডটাকে অনেক সুন্দর লাগছে। ইয়ে ইয়ে, বাট তোমাকে কালো লাগতেছে অনেক লাইটের জন্য। হ্যাঁ সুন্দর লাগতেছে, ওইখানে যাও, ওই যে কালো ইয়েতে যাও, দেখি ওখানে ফর্সা লাগে কিনা। না না, এই যে এখন সুন্দর লাগতেছে, হ্যাঁ এখন পারফেক্ট। হ্যাঁ ওই যে তখন ওই যে অন্ধকারে এখানে দাঁড়াও, তখন ওই যে অন্ধকারের ওখানে গেছে তো, তখন কালো লাগতেছিল আমার জামাইটাকে। বাট আমি জানি আমার জামাই কিন্তু কালো না, যতটা কালো ফোনে দেখায়। আর তুমি আগে থেকে একটু মোটু সুটু হয়েছো, আমি সবসময় নিজেই শাড়ি পরি, কিন্তু আজকে নিজে শাড়ি পরিনি, আজকে পার্লারের মহিলাকে পাশে এনে তারপর সার্ভিস নিয়েছি। আজকে অ্যান্ড কালকে দুই দিন উনি আমাকে শাড়ি পরিয়ে দিবে। এগুলো সব কিছু সাজিয়েছে আমার ননাস আর ননদরা মিলে, এবারে সাজানোটা খুবই সুন্দর হয়েছে। আমরা এবার দুপুর থেকে সাজুগুজুর জন্য কিউই খেতে পারি নাই, আর এবার যেয়ে ফার্স্টে খেতে বসে পড়ছি, খেয়ে দিয়ে তারপরে আমাদের বাকি প্রোগ্রাম শুরু হয়েছে। আমার ভাইটার সাথে একটা ভিডিও করি, এই একটাই ছিল আমাদের সবার একসাথে পিকচার। এবার গায়ে হলুদে তেমন পিকচার তোলা হয়নি, কোনো এক কারণে মেজাজ অনেক খারাপ ছিল। Just wow face.